ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعت بايجان اپنا پروشنو ہولو যে কোনো মহিলা যদি জায়নামাজে দাঁড়িয়ে সলাত আদায় করা অবস্থায় বাচ্চা যদি এসে জায়নামাজে প্রস্রাব করে দেয়, তাহলে কি সে নামাজ ছেড়ে দিবে না নামাজ কন্টিনিউ করে যাবে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নামাজ কবুলের প্রথম শর্ত হলো, পূর্ব শর্ত হলো যে কাপড় পরিষ্কার হওয়া, শরীর এবং শরীরের কাপড় পরিষ্কার হওয়া। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াসিয়া বা কাফা তহির, হে রাসুল আপনার জামা আপনার কাপড় পবিত্র করুন। সুতরাং নাপাক কাপড় নিয়ে সালাত আদায় করলে কোনো অবস্থাতেই হবে না। কেউ যদি পবিত্র কাপড় নিয়ে সালাত আদায় করছিল অথবা সে যে মুসলার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করছিল সেটা পবিত্র ছিল, কিন্তু নামাজরত অবস্থায় বাচ্চার প্রস্রাব করার মাধ্যমে অথবা অন্য কোনো কারণে সেটা নাপাক হয়ে গেছে, তাহলে সে মুসলা ছেড়ে তার পাশে অর্থাৎ নামাজে থাকা অবস্থায় সে অন্য ডানে অথবা বামে অথবা পিছনের দিকে চলে যাবে, অর্থাৎ মুসলা ছেড়ে দিয়ে সে ডানে বামে অথবা সামনে অথবা পিছনে গিয়ে সে সালাত আদায় করবে, নামাজ তাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে হবে না। যেহেতু মুসলার মধ্যে প্রস্রাব করছে, মুসলাটা ছেড়ে দিয়ে সে ডানে গিয়ে একটু অথবা বামে গিয়ে অথবা সামনে বেড়ে অথবা সামনে যদি জায়গা না থাকে একটু পিছনে গিয়ে সে তার বাকি সালাত পূর্ণ করে সালাম ফিরিয়ে দিবে। আর যদি সেই প্রস্রাব তার কাপড়ও লেগে যায়, তাহলে সালাত ছেড়ে দিবে এবং কাপড় চেঞ্জ করে সে আবার পুনরায় সালাত আদায় করবে। আশা করি সংক্ষিপ্ত করে বুঝতে পারছেন। আল্লাহু আলাম।